শাহি গার্ডেনে আপনাকে স্বাগত আর আমি আজকে আজকের সামনে যে দুটি গাছ দেখা যাচ্ছে দুটি নয় তিনটি কুন্দ এই কুন্দ সম্পর্কে আমি আলোচনা করব তবে প্রথমেই একটা কথা বলি এখানে যে তিনটি গাছ রাখা আছে এই দুটি একই শ্রেণীর সাধারণত সব জায়গায় দেখা যায় সারা বছর ফুল দেয় এটি একটু অন্য রকম। দেখুন প্রচুর ফুল ছোট্ট গাছটিতে এবং নূতন নূতন কুড়িও আছে তো কুন্দ সম্পর্কে আমি অনেক কথাই বলবো যেগুলো মাটি সম্পর্কে বলবো এর খাবার সম্পর্কে বলবো এর ফুল সম্পর্কে বলবো কীটনাশক সম্পর্কে বলবো কিন্তু প্রথমেই আমি যারা প্ল্যান্ট লাভার তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সারা বছর যদি ফুল ভালো পেতে চান তাহলে বিশেষ কোনো ব্যাপার নয় কষ্ট সহিষ্ণু গাছ প্রথমেই একটি গাছ আনুন এবং বসান সারা বছর আপনাকে ফুল দেবে তারপরেও বেশি ফুল এবং বেশি সময় ধরে ফুল পাওয়ার জন্যে একটু বেশি কেয়ারের প্রয়োজন সেই বিষয়ে আমি আলোচনা করব তবে একটা কথা বলি এই গাছগুলো যথেষ্ট লম্বা হয় এবং এটা টবে আমরা তৈরি করতে পারি আবার গার্ডেনেও রাখতে পারি শুধুমাত্র ফুলের জন্যে নয় এর সুন্দর শেপ তৈরি হয় শেপ করার জন্যেও এরকম প্রুনিং করে করে নূতন করে শেপ তৈরি করা যায় শেপের জন্যেও এগুলো বেশ বিখ্যাত বড় বড় গার্ডেনে এগুলো দেখা যায় এবং এই কুন্দ ফুলের সঙ্গে একটাই তুলনা হয় সুন্দর ছোট সাদা দাঁতের তো এই কুন্দ ফুলে কোনো গন্ধ থাকে না তো আমরা এইবার এর পরে যে আলোচনাগুলো করব সেটা হলো কী ধরনের সয়েল পছন্দ করে কিভাবে ওয়াটারিং করব। এইখানে আমি সয়েল রেখে দিয়েছি আমি বলবো সয়েল কি ধরনের একটা বিষয় মাথায় রাখতে হবে এইটটি পারসেন্ট গাছ বেলে দোমাশ মাটিতে বা দোমাশ সরি দোমাশ মাটিতে ভালো হয় কখনো কখনো আমরা ভালো করার জন্য কিছু গাছের চরিত্র অনুযায়ী কখনও বেলেদোয়াশ করি কখনো একটু এটেলের ভাব থাকে তো এই গাছটি প্রথমেই জানতে হবে কী ধরনের জল পছন্দ করে যদি গাছের গোড়ায় জল জমে যায় তাহলে গাছের শিকড় নষ্ট হবে টবে বসানোর ক্ষেত্রে ড্রেনেজ সিস্টেম রাখতে হবে আবার এটেল মাটি যদি থাকে তাহলে উপরে জল জমে যায় তাই খুব সহজেই বোঝা যায় যে এটার জন্যে যে সয়েলটা তৈরি করব সেই সয়েলটা এমন যে জল দিলে জল ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে আমি এখানে গার্ডেন সয়েল রেখেছি আমার গার্ডেন সয়েলটা একটু আঠা ভাব বেশি তার জন্যে এইখানে সামান্য পরিমাণ সাদা বালি এবং নদীর বালি বলে কোনো কথা নেই আপনার এলাকায় যদি পুকুরের ধারের বালি বা রাস্তার ধারের বালি মাটি হয় পিওর বালি সাদা যেটা সরু সরু সেই বালি আপনি মেশাতে পারেন সমুদ্রের বালিটা মেশাবেন না তো আমি এই স্যান্ড এবং সয়েল এটা দিয়ে আমি করেছি ফর্টি পারসেন্ট গাছের খাবারের প্রয়োজন হয় এবং টবের জন্যে আমরা সবসময় কিছু কম্পোস্ট দিয়ে থাকি তার কারণ টবের যে সয়েল তার মধ্যে যতটুকু খাবার থাকে খুব সহজেই গাছ গ্রহণ করে নেয় তার পরের অংশের জন্য আমরা এই কম্পোস্ট দিয়ে থাকি তো এখানে থার্টি পারসেন্ট কম্পোস্ট দিয়েছি আর এইখানে কোকোপিট আছে কোকোপিট দেব থার্টি পারসেন্ট কোকোপিট আর কিছু নয় ছোবড়া বা নারকেলের খোসার ডাস্ট অংশ এইটা আমরা দি এটার কোনো খাদ্যগুণ বিশেষ কিছু নেই এটা আমরা দিয়ে থাকি জলটা কিছুটা অংশ ধরে রাখার জন্যে টবের মাটিকে ময়েস্ট রাখার জন্যে তো যদি আপনার কাছে কোকোপিট না থাকে তার জন্যে গাছের বৃদ্ধির কোনো ক্ষতি হবে না কারণ গাছ বড় হতে গেলে জল আলো বায়ু দরকার সঙ্গে কিছু নিউট্রিয়েন্ট তো সেই ক্ষেত্রে কোকোপিট যদি না থাকে জলটাকে একটু ধরে রাখার জন্যে আপনি ধানের খোসার গুঁড়ো কুঁড়ো বা তুষ এছাড়া আপনি কাঠের গুঁড়ো মিলে যে কাঠের গুঁড়ো পাওয়া যায় সেই কাঠের গুঁড়ো কিছুটা ব্যবহার করতে পারেন যদি তাও না হয় কোনো অসুবিধা নেই আপনি সয়েল এবং কম্পোস্ট দিয়ে আপনার টব তৈরি করুন কোনো সমস্যা হবে না তবে কাঠের গুঁড়ো যদি ব্যবহার করেন তবে দেখে নেবেন সেটা ড্রাই হওয়া উচিত খুব শুকনো যাতে ফাঙ্গাস অ্যাটাক না হয় তো আমি এরপরে সয়েলটা মিক্স করব এবং আমি এখানে একটা টব রেখেছি আট ইঞ্চির টব আট ইঞ্চি বা দশ ইঞ্চিতে খুব ভালোভাবেই কুন্দ তৈরি হবে তো তারপরে এই গাছটিকে পটিং করব সেটা আমি ভিডিওতে দেখাবো পরবর্তীতে এগুলো করবো এটা আর আমি দেখাচ্ছি না তো এইবার আমি সয়েল মিক্স করে নিই তারপরে পটিং করতে করতে আমরা এই সম্পর্কে কি ধরনের কীটনাশক এবং কি সার দেব এগুলো নিয়ে আলোচনা করব তো এইখানে আমরা সয়েলের মধ্যে থার্টি পারসেন্ট কম্পোস্ট থার্টি পার্সেন্ট কোকোপিট এবং ফর্টি পারসেন্ট সয়েল দিয়েছি যার মধ্যে সামান্য পরিমাণ বালি ছিল সঙ্গে আমরা এখানে হাড়গুলো দেব প্রচুর ফসফরাস এবং ক্যালসিয়াম থাকে আমি এখানে ফসফেট পাউডার রেখে দিয়েছিলাম আমি ফসফেট দেব না যদি আপনার কাছে হাড়গুলো না থাকে তাহলে ফসফেট দিতে পারেন হাড়গুলোর কাজটা ফসফেটে করে দেবে আর কিছুটা নিমখোল নিমখোল এখানে দিয়ে দিলাম নিউট্রিয়েন্ট থাকবে এবং সঙ্গে এই মাটি কেঁচো বা অন্যান্য পোকার কোনো উপদ্রব না হয় সেটাকে রক্ষা করবে তো এই আমার সয়েল মিক্স তৈরি এইবারে আমি এটিকে পটিং করব। ড্রেনেজ সিস্টেম ড্রেনেজ হোলটাকে আমরা চারা দিয়ে বন্ধ করে নিয়েছি আগেই ওটা বন্ধ করে দিয়েছি এবং সেখানে মাটি গিয়ে আটকে না দিতে পারে তার জন্যে যেমন প্রত্যেক টবে আমরা মোটা দানার স্যান্ড একটু কাকর সমেত দিয়ে থাকি এখানে দিয়ে দিলাম এবং দেওয়ার পরে আমার যে সয়েল মিক্স সেটিকে কিছুটা পর্যন্ত ভরে দেব খুব বেশি চাপার দরকার নেই উপর থেকে যখন আমরা জল দেব তখন গ্যাপটা পূরণ করে দেবে এবং গ্যাপের মধ্যে যে এয়ার থাকবে সেই এয়ারটা বাইরে বেরিয়ে আসবে তো এয়ার গ্যাপ আর থাকবে না খুব দরকার হলে একটু টপটাকে এরকম ঠুকে নিতে হবে তাহলে এয়ার গ্যাপটা নষ্ট হবে তো আমি এখানে যে পাত্রটিতে ছিল এটিকে কেটে রেখেছি তো একবার দেখে নেব যে কতটা অংশ পর্যন্ত আমরা মাটি দিতে পারব মোটামুটি আমার মাটি দেয়া হয়ে গেছে তার কারণ আমরা টবের উপর থেকে কিছুটা অংশ খালি রাখবো এই কারণে কারণ জল যখন দেব যদি টোটাল টব মাটি ভরে দিই তাহলে জল বাইরে বেরিয়ে আসবে সেই কারণে এখানে জল দিয়ে রাখবো সেই জলটা নিচের দিকে চলে যাবে তো আমরা যে গাছ বসাচ্ছি আমি প্রথমেই বলেছিলাম যে আমি এখানে উপকরণ উপাদান কি 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 ধরনের রোদ লাগবে এগুলো সবই বলবো তবে খুব সহজে বলছি আপনি যদি প্রচুর ফুল পেতে চান তাহলে একটি কুন্দ গাছ কুন্দ গাছের চারা নিয়ে আসুন এবং বসান খুব সহজেই এই গাছ প্রচুর ফুল দেয় তার জন্যে বিশেষ কোনো যত্ন না নিলেও আপনাকে ফুল দিয়ে যাবে সেই ক্ষেত্রে এই গাছ প্রচণ্ড রোদে মধ্যে যদি আমরা বড় করি তাহলে যথেষ্ট ব্লুম করবে বা প্রচুর ফুল দেবে আবার যদি আপনার গার্ডেনে বা আপনার ব্যালকনিতে আপনার ছাদে যদি রোদ না থাকে রোদ কম থাকে তাহলেও আপনাকে ফুল দিতে কোনো কাপড় করবে না অর্থাৎ ফুল দেবে অর্থাৎ রোদ থাকলে খুব ভালো যদি কম রোদ হয় তাহলেও কুন্দ ফুল দিয়ে যাবে জল কি ধরনের দেব সয়েল তৈরির সময়ই বলেছিলাম যে জল দেব আমরা সেইভাবে যে টবে যখন জল দেব জলটা টবের মধ্যে মাটিতে মিশবে কিন্তু জল বেঁধে থাকবে না জল বেরিয়ে যাবে খাবার বছরে সাধারণত তিনবার খাবার দিলে হয় গ্রীষ্মের প্রথমে বসন্তে গ্রীষ্মে এবং শীতের সময় বর্ষাকালে খাবার দেওয়ার দরকার নেই কিন্তু আমি বলবো টবের গাছের ক্ষেত্রে মাসে অন্তত একবার খাবার প্রয়োজন সেক্ষেত্রে তরল সার এবং আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবের ক্ষেত্রে চার চামচ তিন চামচ হাড় এটা দিলেই যথেষ্ট যদি প্রচুর ব্লুমিং করে প্রচুর ফুল হয় যদি মানে ব্লুমিং করবেই সেক্ষেত্রে একটু পটাশ দিলে গাছের ফুল পেতে আরও বেশি সুবিধা হয় তরল সার ছাড়া তরল সার ছাড়া আপনি মাসে হাফ চামচ ডিএপি হাফ চামচ এনপিকে সঙ্গে কিছুটা পটাশ এক চামচ হলেই হবে দুই চামচের মতন খাবার একটু মাটি গোড়ার মাটিটা একটু খুঁড়ে নিয়ে চারিদিকে ঘুরিয়ে গাছের থেকে একটু দূরত্ব বজায় রেখে সার দিলে চলবে গাছে খুব বেশি পোকামাকড় লাগে না প্রত্যেক গাছেই যেমন পাতা খাওয়ার লোভে বিভিন্ন কীট পতঙ্গ মাকড় আসে সেরকম কিছু পোকার উপদ্রব হতে পারে সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো নিম অয়েল বা নিম তেল স্প্রে করতে নিম তেল খুব সহজলভ্য খরচও কম নিমতেল স্প্রে করলেই এগুলো চলে যাবে প্রথম থেকে কিন্তু প্রথমেই যদি অন্যান্য রাসায়নিক পেস্টিসাইডস ব্যবহার করা হয় সেক্ষেত্রে তখন আর নিমতেলে কাজ হতে চায় না আর যদি আপনারা নিমতেল স্প্রে না করেন তাহলে খুব হালকা কোনো কীটনাশক দিতে পারেন আর প্রচণ্ড বর্ষায় যদি পাতায় কোনো ছোপ দাগ হয় তাহলে যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন আমি সাধারণত সাফ এস ডাবল এফ সাব ব্যবহার করি পাওয়া যায় ম্যাঙ্কোজ এবং কার্বেন ডাইজাইম এর মূল উপাদান তো এটা দিয়ে হয় তো আপনি সাফ স্প্রে করতে পারেন এটি একটু অন্য ধরনের গাছ আমি যেটি প্রতিস্থাপন করলাম এটি একটু অন্য ধরনের হাইব্রিড প্রচুর ফুল এসছে এই পাতা দেখলে বোঝা যাবে এগুলোর পাতা একটু সরু সরু লম্বা এগুলো পাতা একটু গোলাকৃতি এবং ফুলটা একটু ছোটো অন্যরকম এগুলোতেও কুড়ি এসছে এগুলোও আমি প্রতিস্থাপন করব তো এইগুলোর ক্ষেত্রে প্রুনিং করলে আমরা যেগুলো সাধারণত দেখি এইগুলো প্রুনিং করলে ভালো হয় কখন যখন এই ডালগুলো খুব লম্বা হয়ে যায় সেক্ষেত্রে আমরা হার্ড প্রুনিং করতে পারি তো মার্চের প্রথম পনেরো দিনের মধ্যে মানে এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এগুলো প্রুনিং এই গাছটির নয় যে গাছটি আপনার আগে থেকেই আছে এবং বড় হয়ে যাচ্ছে সেটিকে অনেক বুশি করার জন্যে আপনি প্রুনিং করতে পারেন মার্চের প্রথম দিকেই প্রুনিং করে দিলে কি হবে এই সময় অলরেডি ফুল আসতে শুরু করে প্রুনিং করে দিলে আরও বুষি হবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে এইখানে দেখা যাচ্ছে কোনোভাবে এখানে কেটে দেওয়া বা কেটে গেছিলো এখান থেকে দুটি ডাল বের হয়েছে এখানে কেটে গেছে এখান থেকে দুটি ডাল বের হয়েছে এইভাবে তেমনি এইখানে আবার এই যে কেটে দেওয়া হয়েছে এখান থেকে দুটি ডাল বের হয়েছে তো আমরা যদি প্রুনিং করি তাহলে প্রচুর ডাল পাব। এবং কোনো একটি ডাল যদি অনেক বেশি লম্বা হয়ে যায় তাহলে সেটা মার্চ বলে নয় যে কোনো সময় প্রুন করে দেব। গাছের শেপ সুন্দর রাখার জন্যে তো প্রচুর ফুল পেতে কুন্দ গাছের বিশেষ যত্নের দরকার নেই শুধু সয়েলটা দেখবেন যেখানে জল জমে থাকবে না জল বেরিয়ে যাবে খাবার খুব বেশি লাগে না আপনি এর খাবার নির্বাচন করতে পারবেন তরল সার খোলপচা সার গোবর পচা সার ভালো করে পচিয়ে আপনি সার দিতে পারেন আর শিকড়ের বৃদ্ধির জন্য আমাদের দরকার হয় ফসফরাস বা ফসফেটের সেক্ষেত্রে আপনি হাড়গুঁড়ো ব্যবহার করতে পারেন আর প্রচুর ফুল এলে যে কোনো গাছের ফুল ফল এলে পটাশের প্রয়োজন হয় পটাশের ক্ষেত্রে যদি ব্যানানা পিল যে কলা খেয়ে আমরা ফেলে দিই সেই কলার খোসা শুকনো করে গুঁড়ো করে যদি আমরা মিশিয়ে দিই মাটির সঙ্গে তাহলেও আপনার পটাশের অভাব পূরণ করবে না হলে এক চামচ পটাশ কুড়ি পঁচিশ দিন তিরিশ দিন অন্তর আপনি দিতে পারেন তো আজকের বিষয় ছিল এই কুন্দ গাছই তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই টবে গাছ বসানোর পর টব ভর্তি করে জল দিয়ে দেবেন অতিরিক্ত জল ড্রেনেজ সিস্টেমের যে হোলটা রয়েছে নিচে সেটা দিয়ে বেরিয়ে যাবে এবং ভিতরে যে এয়ার গ্যাপ আছে সেই এয়ার গ্যাপগুলোকে নষ্ট করে দেবে এবং কুন্দ গাছ অনেক কষ্ট সহিষ্ণু রোদ্রে রাখলেও অসুবিধা নেই ছায়াতে রাখলেও অসুবিধা নেই তো তবুও যে কোনো গাছ নূতন করে টবে বসানোর পর একটু হালকা ছায়া রোদে রাখা ভালো তো চার পাঁচ দিন আমরা এটাকে ছায়ার দিকে রাখব আর কুড়ি দিনের মধ্যে কোনো ধরনের সার এই গাছের ক্ষেত্রে প্রয়োগ করব না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে